नमस्कार, आमी कौशिक राय, एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले शारदियार आंतरिक प्रीति शुभेच्छा और अनेक अनेक भालोबासा जानाई। प्रत्येके दुर्गा पुजो खूब आनंदे काटान, सपरिवारे प्रत्येके आनंद करुन। आमी ईश्वरेर काछे एई कामना करी, प्रत्येके जेन सुखे शांतिते एई दुर्गा उत्सव जेन काटे। तो एटी होच्छे कुम्भ राशिर मासिक राशिफलेर भिडियो। অক্টোবর মাস কেমন যেতে চলেছে, আপনি যদি কুম্ভ রাশির মানুষ হন আপনার জন্য কি সম্ভাবনা, তার একটা পূর্বাভাস এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চলেছি। এটি সম্পূর্ণরূপে ইঞ্জিনিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয়, কারণ প্রত্যেকের দশা অন্তর্দশা আলাদা, গ্রহর অবস্থান আলাদা। যে একই যে সম্পূর্ণরূপে রেজাল্ট পাবেন তা আমি কখনোই দাবি করি না, কিন্তু এই রাশিফল আপনাদেরকে মানে একটা কি বলবো গাইড বা আপনাদেরকে একটা সম্ভাবনা কি ঘটতে পারে, ভালো এবং মন্দ দুটোই কিন্তু আপনাদেরকে দিয়ে থাকবে। আপনাদের এই মাস কুম্ভ রাশি, এই অক্টোবর মাস দুর্গাপূজার মাস সেরার সেরা মাস হতে চলেছে। কেন বলছি আপনাদেরকে, আমি গ্রহগত অবস্থান দিয়েও আপনাদেরকে বুঝাবো। দেখুন, আপনাদের রাশির দ্বাদশভাবে শনি এবং বৃহস্পতি অবস্থান করছে। শনি 12ই অক্টোবরের পর থেকে বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে এবং বৃহস্পতিও সেখানে মার্গী হয়ে যাবে, এবং এখানে নিজভঙ্গ রাজ্য কিন্তু সৃষ্টি করছে। এবং আপনাদের ভাগ্যাধিপতি শুক্র আপনার কর্মভাবে চলে যাচ্ছে, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। 2রা অক্টোবরের পর আপনাদের নবমপতি কর্মভাবে চলে যাচ্ছে। এখানে কিন্তু আপনাদের কেন্দ্রতিকোণ রাজযোগও সৃষ্টি করছে, এবং এর পাশাপাশি আপনাদের সপ্তমপতি 17ই অক্টোবর থেকে আপনাদের ভাগ্যভাবে চলে আসছে, এবং চতুর্থভাবে আপনাদের তুঙ্গস্থ রাহুর অবস্থান বিশেষরূপে ফল কিন্তু দিবে। বুধ আপনাদের ভাগ্যর স্থান থেকে আবার অষ্টম স্থানে চলে যাচ্ছে। এই জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে ডিস্টার্বের জায়গা কিন্তু দিবে। দেখুন, সব তো ভালো হতে পারে না, কিছু তো খারাপ থাকে, কিছু ভালো থাকে। তো কোন কোন জায়গাগুলো খারাপ, কোন কোন জায়গাগুলো ভালো, দেখুন প্রথম আসি শরীর স্বাস্থ্যের দিকটা। দেখুন, শনি বকরি থেকে মার্গী কিন্তু হয়ে যাচ্ছে, এখানে শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে না। আপনি কুম্ভ রাশির মানুষ, শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে, বড় ধরনের যে প্রবলেম সেটা কিন্তু থাকছে না কুম্ভ রাশির ক্ষেত্রে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বিদেশ থেকে লাভ কিন্তু আপনাদেরকে হবে। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, বিদেশ থেকে লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন, অর্থাৎ বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। আপনাদের ইনকামের জায়গাটা, আপনাদের দ্বিতীয় এবং একাদশপতি দ্বাদশভাবে অবস্থান করছে এবং নিজভঙ্গ রাজ্য সৃষ্টি করছে, আপনাদের ক্যাশ ফ্লোটা কিন্তু বাড়বে, অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট কিন্তু মজবুত কিন্তু হবে, ইনকামের সোর্স বাড়বে, ইনকাম আপনাদের হবে। এটা কিন্তু আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, কুম্ভ রাশি অর্থাৎ ইনকাম যোগটা কিন্তু যথেষ্ট এই মাসে আপনাদের ভালো জায়গা দেখা যাচ্ছে। আপনি কুম্ভ রাশি মানুষ, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের থাকছে। ভাগ্যপতি কর্ম হবে এবং এখানে কেতুর সাথে অবস্থান করছে, অর্থাৎ ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, যারা নতুন কর্মের জন্য প্রচেষ্টা করছে কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, এবং সরাসরি ভাগ্যভাবে শনির দৃষ্টি তুঙ্গ গৃহে, এখানে কিন্তু আপনাদের ভাগ্যের সাপোর্টটা কিন্তু আপনারা পাবেন। এবং কর্মক্ষেত্রে যারা পরিবর্তন চাইছেন, পরিবর্তনের সম্ভাবনা, কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা, যারা নতুন কর্মের জন্য প্রচেষ্টা করছে কর্মপ্রাপ্তির সম্ভাবনা, এবং কন্ট্রাকচুয়াল জব, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি করবে।
এবং কিছু কিছু ক্ষেত্রে সরকারি চাকরি জায়গাগুলো কিন্তু আপনাদের ধীরে ধীরে কিন্তু ভালো দিক কিন্তু হচ্ছে। শনি সাড়ে সাথে চলছে কুম্ভ রাশির, আপনাদের সরকারি চাকরির সুযোগগুলো কিন্তু ধীরে ধীরে কিন্তু আসবে, অর্থাৎ তার কিছু পূর্বাভাস আপনারা কিন্তু এই মাসে পাবেন। আপনি কুম্ভ রাশির মানুষ, সরকারি চাকরি একটা জায়গা কিন্তু তৈরি হচ্ছে, ছোট সেক্টরে হোক না কেন, ছোট জায়গাতেও কিন্তু আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ গ্রুপ ডি গ্রুপ সি এই জায়গাগুলোতে কিন্তু চাকরির জায়গাগুলো কিন্তু তৈরি করছে কুম্ভ রাশির। ব্যবসা ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো, কারণ আপনাদের সপ্তমপতি নবমভাবে অবস্থান করবে, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। কিন্তু শেয়ার মার্কেটের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু একটু চিন্তা ভাবনা করে, অর্থাৎ ইনভেস্টমেন্টের জায়গা আপনাদের পঞ্চমপতি অষ্টমভাবে এখানে কিন্তু এবং বুকরি অবস্থায় থাকছে, কিছু কিছু ক্ষেত্রে মানে সিদ্ধান্ত নিতে অক্ষমতা অর্থাৎ সিদ্ধান্তহীনতায় কিছুটা ভুগতে পারেন, এই জায়গাটা কিন্তু থাকছে। অর্থাৎ শেয়ার মার্কেট ব্যবসাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করতে গেলে এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন, খুব হিউজ ইনভেস্টমেন্ট কিন্তু করবেন না। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে এটা কিন্তু বি কেয়ারফুল, কিন্তু ব্যবসা আপনাদের ওভারঅল কিন্তু ভালো চলবে, চাপ আপনাদের কর্মক্ষেত্রে প্রেশার কিন্তু আপনাদের থাকবে। আপনাদের পারিবারিক সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, পরিবারে আপনাদের খুশির জোয়ার কিন্তু আসবে এবং আপনাদের ভ্রমণ যোগ, আপনি কুম্ভ রাশির মানুষ কোনো জায়গাতে ভ্রমণ ফ্যামিলি নিয়ে ট্যুর এই সম্ভাবনা কিন্তু সৃষ্টি করছে এই মাসে কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং বিয়ের ব্যাপারটা, আপনি কুম্ভ রাশির মানুষ, বিয়ের জায়গাটা যোগাযোগ কানেকশানগুলো কিন্তু আপনাদের আসবে, এটা আমি খুব জোর গলাতে বলছি, অর্থাৎ বিয়ের জায়গা বিয়ের কথাবার্তার ব্যাপারে আপনারা কিন্তু কুম্ভ রাশির মানুষ আপনারা কিন্তু এগিয়ে যেতে পারেন, বিয়ের জায়গাটা কিন্তু গাঢ় বিবাহের সম্ভাবনা কিন্তু তৈরি করছে কুম্ভ রাশির ক্ষেত্রে, বিশেষরূপে এই দিকটা আপনারা সতর্ক থাকুন, অর্থাৎ কাজ করুন এগিয়ে চলুন। এবং আপনাদের, আপনি কুম্ভ রাশির মানুষ, আপনাদের রাশির চতুর্থভাবে এই রাহুতুঙ্গ লটারি থেকে কিন্তু প্রাপ্তি, অর্থপ্রাপ্তি, লটারি যোগ, অর্থাৎ লাখপতি কোটিপতি অনেকে করতে চান না, আপনার যদি জন্মছকে থাকে লটারি, আপনি কিন্তু এ মাসে কিন্তু লটারি থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা পাবেন। এবং এর পাশাপাশি উচ্চ শিক্ষার সাথে যারা আছে, এম কম বি কম করছে বা এমএসসি করছেন তারা, বা এমএ করছেন, বা এমটেক বিটেক বিসিএ এমসিএ বা ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন বা রিসার্চমূলক পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো। এবং প্রাইমারি লেভেলেও যারা পড়াশোনা করছেন, এডুকেশনের দিকটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। তবে আপনাদের পঞ্চমপতি বুধ আপনাদের অষ্টমভাবে চলে যাচ্ছে এবং বকরি অবস্থায়, এই জায়গাটাতে কি যারা গর্ভবতী মহিলারা আছেন বা যারা সন্তানের জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটু হলো সাবধানতা অবলম্বন করুন, এবং গর্ভবতী মহিলারা আছেন তারা একটু হলো কনসাসনেস থাকুন, কারণ অষ্টমভাবে এই আপনাদের পঞ্চমপতি, এখানে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সমস্যার সম্মুখীন কিন্তু আপনি হতে পারেন, বি কেয়ারফুল এই জায়গাটা। এবং এর পাশাপাশি আপনাদের ক্ষেত্রে, আপনাদের যারা সেলফ প্রফেশনের সাথে আছে অর্থাৎ কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন, অর্থাৎ অ্যাজ এ অ্যাডভোকেট, অ্যাজ এ টিচার এই জায়গাগুলো বা লেকচারার প্রফেসর এই জায়গাগুলো কিন্তু আপনাদের উন্নতির জায়গা কিন্তু দেখা যাচ্ছে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে আটকে যাওয়া টাকা, সেই টাকা আপনাদের রিকভারি হবে। আপনি কুম্ভ রাশির মানুষ, আপনাদের দীর্ঘদিনের প্রত্যাশা আপনাদের পূরণ হবে বা দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে এমন কাজ আপনাদের কিন্তু এ মাসে সম্পন্ন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে
মানসিক টেনশান তৈরি কিন্তু আপনাদের হবে। এই জায়গাটা কিন্তু বিশেষভাবে লক্ষণীয়, এবং আপনাদের ক্ষেত্রে এই মানসিক টেনশানটা আপনাদেরকে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কমানো দরকার। তবে ব্যবসার ক্ষেত্রে আমি আবার ব্যবসার ক্ষেত্রে কিন্তু শুভ, দু হাতে টাকা কিন্তু আপনারা পাবেন। এবার আসি আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য। গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে খুব বড় ধরনের কিন্তু সমস্যা কিন্তু থাকছে না, অর্থাৎ ওভারঅল চলে যাবে। আপনারা আত্মীয় স্বজন থেকে হেল্প পাবেন, অর্থাৎ এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রুতা আপনাদের ক্ষেত্রে কিন্তু থাকবে, অর্থাৎ বন্ধু বেশি কিছু শত্রুও কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু হতে চলেছে। অর্থাৎ এই জায়গাটা কিন্তু বি কেয়ারফুল, আপনি যদি কুম্ভ রাশির মানুষ চোখ কান খুলে রেখে আপনারা পদক্ষেপ নিন, এবং চারিদিক থেকে আপনাদের কিন্তু সুযোগ কিন্তু আসবে, অর্থাৎ অপরচুনিটিটা কিন্তু আপনাদের হাতের মুঠোয়, এটা আপনাদেরকে কাজে লাগিয়ে নিতে হবে। আগামী দিনে এই অপরচুনিটি আপনাদের কিন্তু ভালো ফল কিন্তু দিবে। এই ছিল একটা জিস্ট। নমস্কার।